কে আমার পিছনে গোয়েন্দা লাগাইছে আমার জানতে হবে না না ভাই ডাবল দেন আর ট্রিপল দেন ঠিক আছে তো মানে আমি তো তার সাথে বেইমানি করতেম পাইতাম না আরে বেইমানি করার কি আছে সে তো তোমার একটা টাকা দিছে আমি তোমার তার ডাবল দিই কে বলছ বলো শারীরিক শিক্ষা না মানে কিছু কইতেছি না আমি একটু দেখতেছি আর কি মানে দেখতেছেন না একটু খোঁজ খবর নিতেছি আর কি কোথায় কি আছে না আছে কি করতেছেন না করতেছেন একটু গোয়েন্দাগিরি করতেছি আর কি মানে তুমি হঠাৎ আমার রুমে কেন গোয়েন্দাগিরি করতেছো তুমি কি গোয়েন্দা না না আমি গোয়েন্দা না আবার গোয়েন্দাও মানে আমি আমাকে একজন প্রাইভেটভাবে ইনভলভ করছে আপনি কখন কি করতেছেন না করতেছেন কখন কি খাইতেছেন কার সাথে দেখা করতেছেন কে আপনার রুমে আসতেছে না যাইতেছে এগুলোর একটা খোঁজখবর নেওয়ার লাগে আর কি আমার খোঁজ খবর নেওয়ার জন্য একজন তোমাকে নিয়োগ দিছে মানে কে মানে সেটা তো বলন যাইতো না গোয়েন্দার কাজ নিতে হইলে যে তারে কাজ দেয় সে বিষয়ে কোনো কিছু বলন যায় না এটা সেটা কি আপনি জানেন না নাকি মানে আমার খবর তোমারে নিতে বলছে তা আমি জানবো না কে আমার খবর তোমার নিতে বলছে সে তো আমাকে কিছু টাকা পয়সা দিছে দিয়ে বলছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য এখন আমি যদি তার নামটা বলে দিই তাহলে তো আর মানে বেইমানি হয়ে গেল না তার সাথে বুঝছি আমি তোমাকে ডাবল দিব কে বলছে বললাম তো ডাবল দিব নামটা বলো কে খবর নিতে বলছে আমার কে আমার পিছনে গোয়েন্দা লাগাইছে আমার জানতে হবে না না ভাই ডাবল দেন আর ট্রিপল দেন ঠিক আছে তো মানে আমি তো তার সাথে বেইমানি করতে পারতাম না আরে বেইমানি করার কি আছে সে তো তোমার একটা টাকা দিছে আমি তোমার তার ডাবল দিই কে বলছে বলো শারিকা আপু আছে না সেটি বলছে আপনি কখন কি করতেছেন না করতেছেন সকল খবরাখবর তারে দেওয়ার জন্য এবং আপনার এখানে কোনো মহিলা বা কেউ আসা যাওয়া করে কি না সেটাও দেওয়ার জন্য আমি সেই কাজটাই করতেছি বুঝছেন শারিকা তোমারে বলছে আই গোয়েন্দা আর আর কি আপনার বিশ্বাস হইতেছে না শোনো সারিকে তোমার কত দিছে দিছে পাঁচ পাঁচশো হ্যাঁ পাঁচশো কিলে দিব আর কি দেখলে মনে হয় আমি একেবারে পাঁচশো টাকার গোয়েন্দাই কত দিছে তাহলে পাঁচ হাজার দিছে পাঁচ হাজার তোমার দিছে না আচ্ছা যাও ওকে যাও আমি তোমার ছ হাজার দিব আমি কী বলি এটা শোনো ঠিক আছে ওকে একটু আগে কইলেন আপনি আরে ডাবল দিবেন পাঁচ হাজার ডাবল কি ছ হাজার নেই আমি তোমার সাত হাজার দিব হইছে আর কথা বলবো না শোনো তুমি সারিকের উল্টাপাল্টা কিচ্ছু বলবো না ঠিক আছে আল্লাহর ওয়াস্তে আরে সালাদিন তুমি তো জানো তুমি কখন আমাকে জিমে দেখছো উল্টাপাল্টা কিছু করতে কত মেয়ে তো আমার সাথে লাইন মারতে চায় আমারে দেখছো কোনো মেয়ের সাথে গায়ে পড়ে গিয়ে কথা বলতে হ্যাঁ আমি তো আমার জায়গা ঠিক আছে নাকি তুমি শুধু সারিকারে একটা উল্টাপাল্টা কথা বলবো না প্লিজ ঠিক আছে মানে সব কিছু ঠিকঠাক ঠিকঠাক করে বলবা হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি ভুল মানে যাই ভুলভ্রান্তি যদি আপনি করিয়েও থাকেন সেটা আমি বলতাম না আপনার ভালো কথাটাই আমি বলবো হ্যাঁ ভালো কথাটাই বলবা কারণ আমি তোমার টাকা দিতেছি অ্যান্ড তুমি আমার ঠিক আছে মানে এখন থেকে আমি আপনার প্রাইভেট গোয়েন্দা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন ওই অ্যাডভান্স দিয়ে দেন কিছু হ্যাঁ দিব তো তুমি আগে সারিকাকে গিয়ে বলো আচ্ছা ঠিক আছে আমি সারিকায় আপুরে যাই বলতেছি আপনি কী করতেছেন না করতেছেন হ্যাঁ তো তারা নগদ দিব নগদ পাঁচ হাজার টাকা তো দিচ্ছি দাঁড়াও নগদ দিলে নগদ কাজ করবো আর কি শারীরিক শিক্ষা